Sen şöyle reportajı. চৈত্রের শেষে হঠাৎ শিলাবৃষ্টি বা বজ্রপাতকে এখন আর হঠাৎ বলতে চান না বিশেষজ্ঞরা। তারা বলছেন এটি প্রাকৃতিক দুর্যোগ। তারই প্রমাণ মিলেছে গত সাত দিনে ঝড় ও বজ্রপাতে সারা দেশে 67 জন মানুষের মৃত্যুতে। শিলাবৃষ্টির চেয়েও ভয়ঙ্কর দুর্যোগে শুধু মানুষই নয়, গত সাত দিনে কেবল দক্ষিণাঞ্চলে মারা গেছে প্রায় 30,000 পাখি। এমন দৃশ্য বেদনাদায়ক। তবে প্রাণীবিদরা বলছেন সবকিছুর পেছনেই রয়েছে বৈজ্ঞানিক সত্যতা। তামাক পোড়ানোর জ্বালানির জন্য